জীবনে অগ্রগতি কে না চায়, জীবনে উন্নতি কে না চায়। জীবনে অগ্রগতির জন্য জ্যোতিষশাস্ত্র বা বাস্তুশাস্ত্র অনুসারে আমরা অনেক রকম উপায় করে থাকি। বাস্তুশাস্ত্র অনুসারে কিছু ছবি বাড়িতে বা অফিসে রাখলে তার ইতিবাচক প্রভাব সরাসরি আমাদের জীবনের ওপর এসে পড়ে। সাত ঘোড়ার ছবি ঠিক সেই রকমই এক ছবি, যা গৃহে বা অফিসে লাগালে জীবনে বা কর্মস্থলে অগ্রগতি ঘটে। কারণ ঘোড়া, বিশেষ করে ছুটন্ত ঘোড়া, শক্তি, সাফল্য, শান্তি ও অগ্রগতির প্রতিনিধিত্ব করে এবং সাত সংখ্যাটাও অত্যন্ত শুভ আমাদের জ্যোতিষ ও বাস্তুমতে। দেখতে থাকুন আমাদের ভিডিওটি। নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা এই ভিডিওতে সাত ঘোড়ার ছবি বাস্তুমতে কী গুরুত্ব রয়েছে এবং এটি গৃহে বা অফিসের কোথায় লাগানো উচিত তা নিয়ে বিস্তারভাবে আলোচনা করব। অনুগ্রহ করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর এই ধরনের আরও ভিডিও নিয়মিত পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। তাহলে প্রথমেই বলি, এই ছবি বাড়ি বা অফিসের কোথায় লাগানো উচিত। এই সাত ঘোড়ার ছবি টাঙানোর সবচেয়ে ভালো দিক হলো বাড়ি বা অফিসের দক্ষিণ দেওয়াল। এই দিকটি হলো খ্যাতি ও সাফল্যের দিক। তবে যদি দক্ষিণ দেওয়ালে টাঙানো সম্ভব না হয়, তাহলে বাড়ির বৈঠকখানা বা ড্রয়িং রুমে বা অফিসের এমন জায়গায় লাগান যেখানে আসতে যেতে সকলের চোখে পড়ে। ব্যবসা ক্ষেত্রে বা অফিসে উত্তর দেওয়ালেও লাগানো যেতে পারে, কারণ উত্তর দেওয়াল হলো সম্পদ ও কর্মজীবনের উন্নতির দিক বলে বিবেচিত হয়। যারা ক্যারিয়ারে বৃদ্ধি চান, তারা পূর্ব দেওয়ালে এই সাত ঘোড়ার ছবি লাগাতে পারে। তবে এই ছবিকে কিন্তু কখনোই প্রবেশদ্বারের উপর লাগাবেন না, তা সে বাড়ির হোক বা ব্যবসা ক্ষেত্রে হোক বা অফিসে হোক। এবার বলি কি ধরনের সাত ঘোড়ার ছবি বাড়িতে লাগানো উচিত। আমরা মার্কেট থেকে যে ছবি কিনে নিয়ে আসি, সে ব্যাপারে দু একটি বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। বাস্তুমতে যে সাত ঘোড়ার ছবি লাগাতে বলা হয়, সেই ছবি গৃহে বা অফিসে লাগানোর সময় লক্ষ্য রাখবেন ঘোড়াঘড়ি যেন কোনো দড়ি দিয়ে বাঁধা না থাকে, এমন কোনো ছবি কিন্তু লাগাবেন না। তাহলে কিন্তু এর ফল বিপরীত হতে পারে, ঘোড়াগুলো যেন সাদা হয়, সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবার এই আলোচনার একদম শেষ পর্বে এবং মূল পর্বে আমরা দেখে নিই, এই ছবি গৃহে বা অফিসে বা ব্যবসা ক্ষেত্রে লাগালে আপনি কী ফল পেতে পারেন। গৃহে এই ছবি থাকলে গৃহের সমস্ত নেগেটিভ শক্তির বিনাশ হয় এবং পজিটিভ শক্তি ও চিন্তাভাবনার আগমন ঘটে আপনার গৃহে। গৃহে সুখ ও সমৃদ্ধির পাশাপাশি লক্ষ্মীর বাস হয়। এই ছবি যদি আপনার গৃহে থাকে, তাহলে আপনার জীবনের সমস্ত রকম দুঃখ, কষ্ট ও সংকট দূর হয় এবং আপনি এবং আপনার পরিবারের অন্যান্য সদস্যরা খুব সুখী থাকেন। ব্যবসা ক্ষেত্রে বা অফিসে যদি এই ছবি লাগান, তাহলে ব্যবসা ও চাকুরিতে গতি আসে এবং সাফল্য আসে। ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়ীদের আর্থিক মন্দা কেটে গিয়ে ব্যবসার প্রসার হয় এবং চাকরিজীবীদের পদোন্নতি ঘটে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং অন্যদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।